সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধরা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধরা, ধরণীর বুকে স্বপ্নের ঠিকানা। আপনার পিছনে যাইতেই ওই যে ড্রেনের মধ্যে পা পড়ে গেছে স্যার, তাও কিন্তু আপনার পিছু ছাড়িনি স্যার। ভাই কিসের মেয়ে, কিসের কি? স্যার এই যে স্যার 137টা মেয়ে দেখাইছি আপনার স্যার, এর মধ্যে থেকে স্যার একটা পছন্দ হওয়ার কথা স্যার। এই আপনি কিন্তু অনেক ফালতু আছেন, আমি আপনাকে বললাম যে আমি আমার আর্কিটেকচারাল ডিজাইন নিয়ে একটা হিসাব নিকাশ করতেছি, একটা ক্যালকুলেশন করতেছি, আর আপনি এখানে 137টা মেয়ের হিসাব নিকাশ হয় না আমার হিসাবে গরমিল করতেছেন, ফাইল জমি শুরু করছেন। স্যার একটু ভুলেছে স্যার, 137টা না স্যার, 137টা, একটা একটু আন্ডার 18 আছে তো স্যার, হিসাব দিয়ে স্যার বাদ দেওয়া যায় না। স্যার তাহলে আমি একটা কাজ করি স্যার, মেয়ের পরিবারকে আর আপনার পরিবারকে সব বলে দিই স্যার, একেবারে কনফার্ম করে দিই। আমি কোনো মেয়েকে বিয়ে করব না। অস্তাক্ষরুল্লাহ অস্তাক্ষরুল্লাহ, এসব কি বলেন স্যার? আমাদের দেশে তো একটা ছেলে একটা মেয়েকেই বিয়ে করে, আর এইসব কাজ আমি করতে পারবো না, মাফ করবেন আমায়। ঘটকের বাচ্চা তোর বিয়ে আমি। আমার গাড়ির একটু সমস্যা হয়েছে, ওই ওয়্যারিং মনে হয় ছিঁড়ে গেছে, ইঞ্জিন হিট হয়ে আছে, আশেপাশে কোনো দোকানও দেখছি না, মানে আমার গাড়িতে কোনো পানিও নেই, মানে আপনি যদি আপনার পানির বোতলটা একটু দিতেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কিন্তু আর তোমাকে নিয়ে আসবো না, দেখো কিন্তু একা একা চলে আসবা তখন, তখন তোমাকে কি করে নিবে? হ্যাঁ চলো, কি বিপদে পড়লাম। কি ব্যাপার, সরি, বাচ্চা জিদ করছে? দেখুন না, ওকে কোলে নিতে বলে, এখন ওকে কোলে নিলে কি আমি রাস্তা পার হতে পারবো? আপনি কিছু মনে না করলে আমি ওকে কোলে করে নিয়ে পার করে দিচ্ছি। না থাক, সমস্যা নেই। না কোনো সমস্যা নেই, আপনি কিছু মনে করেন না, আর ও তো অত ছোট বাচ্চা না, বড়, আমি ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে হ্যান্ডেল করতে পারি না,
ওকে পারবো দেখেন আগে পারেন কি আম্মু তোমাকে আমি জাদু দেখাবো জাদু দেখবা আচ্ছা আঙ্কেলের কাছে আসো তোমাকে জাদু দেখাই আসো 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 এই যে আসো প্লিজ আম্মু দেখছো আঙ্কেল জাদু দিয়ে তোমাকে রাস্তা পার করে দিলাম আপনার বাচ্চা সরি আম্মু তুমি আইসক্রিম খাবা না এখন আইসক্রিম খাওয়া যাবে না আপনি কি প্রাইস ওকে নিয়ে এখানে আসেন না হ্যাঁ কিন্তু কেন বলেন তো না এমনি আপনার হাজবেন্ড কি করেন দুঃখের বিষয় আমার হাজবেন্ড নেই ইনফ্যাক্ট আমার কোনো বয়ফ্রেন্ডও নেই বাই দ্য ওয়ে পার করে দেওয়ার জন্য থ্যাঙ্কস আসি আসো আমি তো পূর্ণাগিনী রাস্তা থেকে ঘুরতেছি কি করবো বলো তো এখন বাসা চলে তারপর দেখতেছি আচ্ছা ঠিক আছে তুমি এখানে আর শিয়া পূর্ণরে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছে বুঝলাম না আমি কিছু বাসায় কোনো রান্না বান্নাও করো নাই ঘটনা কি ভাইয়া আমি আর আপনার ভাইয়ের সঙ্গে পারতেছি না সারাটা দিন এই বাসায় কাজ করে মরি তারপর আপনার ভাই শুধু খোঁটা দেয় আমি নাকি কিচ্ছু করি না আপনি তো দেখেন ভাইয়া আমি সারাদিন কত কাজ করি আপনি দেখেন না না সেটা ঠিক আছে সেটা তো দেখি তুমি তো সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকে রাত পর্যন্ত কোনো রেস্টও নিতে পারো না সারাক্ষণই কাজ করতে থাকো আম্মা মারা যাওয়ার পর তো ফ্যামিলিটা তুমি হোল্ড করে রাখছো শিয়াবরাজকে আমি তুনা ধুনা করবো ও বেশি বাড়ছে দাঁড়াও চলো নিচে চলো আমি শিয়াবের বিচার করতেছি আমি তোমাকে বললাম চলো নিচে চলো কান্নাকাটি থামো তুমি কাইন্ড না প্লিজ চলো ঠিক আছে ভাইয়া আপনি যখন এত করে বলতেছেন তাহলে আমি যাচ্ছি কিন্তু আমার একটা শর্ত আছে আপনার ভাইকে বলেন আসার সময় খাবার নিয়ে আসতে আমি আজকে কোনো রান্না বান্না করতে পারবো না এটা ওর পানিশমেন্ট হ্যাঁ ঠিক আছে আমি সেটা বলতেছি কোনো টেনশন করো না ও কি খাইতে চাও তুমি খালি বলো বিরিয়ানি খাবা না কি খাবা বলো আমি আনাই আমি তোমাদের কতবার বলবো যে আমি বিয়ে করব না ভাইয়া বিয়ে করব না করব না বললে কি হয় বলো ভাইয়া ও কিন্তু ঠিকই বলছে তাছাড়া আমিও তো সারাদিন বাসায় একা একা কাজ করি আমার একটা সঙ্গী হবে আর যদি সঙ্গী পাই তাহলে এসব ঝগড়াঝাটিও হবে না শোনো তোমাদের সংসার করা দেখা আমার সংসার করার ইচ্ছা শেষ হয়ে গেছে সকাল থেকে বাচ্চা লালন পালন করা নিয়ে ঝগড়াঝাটি শুরু করো সেই ঝগড়া রাত পর্যন্ত চলতে থাকে তোমাদের আমার বিয়ের প্রতি যে ইন্টারেস্টটা ছিল সেই ইন্টারেস্টটাও এখন শেষ তোমাদের বিয়ের পরে আর বাচ্চা কাচ্চা ও মাই গড অসহ্য যেখানে সেখানে টয়লেট বাথরুম এই সেই কাঁথা নোংরা ভিজা গন্ধ মানে এইসব নোংরা আমি নিতে পারবো না মানে একটা বাচ্চা কাচ্চা হওয়া মানে বাবা মাকে পুরোপুরি মেথর বানায় বলায় ভাইয়া সংসারে একটু একটু ঝগড়া না হলে কি আর সংসার মধুর হয় বলেন তাছাড়া আমাদের তো আগে ঝগড়াঝাটি হতো না বাচ্চাটা হওয়ার পর থেকে একটু একটু হচ্ছে আর আপনি যদি বিয়ে করেন কখন বাবা হন তখন দেখবেন বাচ্চাদের এই পটি হিসু আর খারাপ লাগবে না এগুলো একটা মজার অভিজ্ঞতা মজার অভিজ্ঞতা
এরকম গন্ধ আসতেছে কই থেকে বর্ষা? আচ্ছা বুঝলাম না, মানে টয়লেট কি ইউজ করার পরে তোমরা ক্লিন ক্লিন করো না? যাও না যাও, পানি দাও, আমি তো খাইতে পারতেছি না গন্ধে। তুই খা, তুই তো বাচ্চার আগুমুতু এগুলোর মধ্যেই থাকছ সারাদিন, খা তুই। এই তো দেখ, সরি ভাইয়া, আসলে আমি আপনাকে খাবারের মতো ডিস্টার্ব করতে পারি না। পানিটাও খাইতে পারবো না, গ্লাসটা ধুইতে হবে এখন। তুমি ওই আজ আমার গ্লাসটা কেন বললা? ভাইয়া খাও, বুঝছো, বাচ্চা কাচ্চা হলে সব ঠিক হয়ে যায়, বুঝছো। আর এগুলো না মজা বাবা, তখন ভালোই লাগবে। মজা নাও আমার সাথে, ভূগোল পড়াও তুমি আমারে, বাঙালিরা হাইকোর্ট চিনাও। নিজের লেজটা কাটা গেছে, এর জন্য বড় ভাইয়ের লেজ কাটার জন্য উদ্ধত হয়ে গেছো, আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো। আমি তোমাদেরকে আজকে বলে দিতেছি, বিয়ে আমি করব না। হ্যাঁ, তোমরা আমার নিয়ে অনেক কথাবার্তা বলছো, আমি সব কিছু শুনছি, অনেক পিড়াপিড়ি করছো আমার বিয়ে নিয়ে, এমনকি তোমরা এই কথাও বলছো আমার কোনো পার্সোনাল সমস্যা আছে কিনা। কী ভাবছো, এগুলো আমার কানে আসে না বর্ষা? কী শিয়াব, কি নিজেদের অনেক চালাক মনে করো? তোমাদের অবগতির জন্য আমি জানাইতেছি, আমি বিয়ে করব না। এই বাচ্চা কাচ্চা হওয়ার পরে এই বাচ্চা কাচ্চার নোংরামি এগুলো আমি সামাল দিতে পারবো না। আমাকে যদি বিয়ে করতেই হয় তাহলে আমি কোনো আনম্যারিড মেয়েকে বিয়ে করব না। মানে আনম্যারিড মেয়েকে বিয়ে করবো না? তো কাকে বিয়ে করবো তুমি? রেডিমিক্স মেয়ে। রেডিমিক্স? রেডিমিক্স মশটা শুনছি ভাইয়া, মানুষ হয় নাকি? এক্স্যাক্টলি ওই রকমই রেডিমিক্স মেয়ে হয়, মানে এরকম একটা মেয়ে যার ধরো যে দুই একটা করে বাচ্চা কাচ্চা আছে কিন্তু তার বোন নাই, হাজবেন্ড নাই, এরকম একটা মেয়ে লাগবে। এবং যেই বাচ্চা কাচ্চাগুলোর বয়স ততটুকু হইতে হবে, যতটুকু হইলে সে নিজে নিজে টয়লেটে গিয়ে টয়লেটটা সারতে পারে, যেখানে সেখানে বমি হিসু পটি এগুলো করে না। এরকম যদি কোনো মেয়ে পাও যার বাচ্চা কাচ্চা আছে তাহলে আমি বিয়ে করতে পারি, তাছাড়া আমি বিয়ে করবো না। নিজের বাচ্চা কাচ্চার বাপ হওয়ার শখ আমার নাই, কথাগুলো তোমরা মাথায় রাখো। হ্যাঁ বর্ষা ভাই, খাবারটা শেষ করে দাও। ভাইয়া তুমি কিন্তু জিনিয়াস, একদম পারফেক্ট। এই বুদ্ধিটা কেন যে আমার আগে দিলা না, বুঝছো, যে করলা। তাহলে আপনি কি করতেন? তিন বাচ্চার মাকে আপনিও বিয়ে করতেন? এই শোনো না, আমার যেন কি মনে হয় ভাইয়া মনে হয় গোপনে কাউকে বিয়ে টিয়ে করে ফেলছে, আর ওই ঘরে তিন চারটা বাচ্চাও আছে, আর এই জন্য ওদেরকে ঢুকানো মতলব করতেছে। সমাধান একজন দিতে পারবে, লাটু মামা। মামা কি অবস্থা, জুতা কই, কি হয়েছে, কেন আমার চিন্তাই হয়ে গেছে? একটা জিনিস নেয় নাই দেখবি, কি এই যে সিম, এই সিমটা নেয় নাই, আর একটা জিনিস আছে ওটাও নেয় নাই। কি সেটা দেই মামা? এই দেখ আসল জিনিস। যাক মামা, এটা যেতে পারছে ভাড়া তো কাছে, বড় ভাইয়ের বিয়ে হবে, হবে চলো। কিন্তু আরে মোবাইল পাওয়া যাবে, চলো মোবাইল পাওয়া যাবে, চলো বাসায় যাই গোসল করি, সব ঠিক হবে।
প্লিজ তুমি মাত্র আসলা? আরে আমি আইসেই তো তোর রুমে ঢুকছি। বুঝছি তোর স্বভাব বদলায় নাই না, তুই আগের মতোই আছিস। আর তুই আর মুরগির মতো লাভ দৌড়স কি লিগা? লাভ দিব না কেন? তুমি মাত্র বাইরের থেকে ঘুরে ঘুরে ফিরে তারপর আসলা, বাড়ি থেকে আসলা, তোমার শরীর ভরা জাম, তুমি ফ্রেশ হও নাই, তুমি ডিরেক্ট আমাকে এসে জড়ায় ধরতে চাইতেছো। তোমার মাস্ক কই? হ্যাঁ, আরে তোমার গায়ে টেম্পারেচার নাই তো? জ্বর টর নাই তো গায়ে? কি কইতাছো সুলটা পাল্টা? জ্বর মর টেম্পারেচার কি কইতাছো? প্লিজ ওয়াশ ইওর হ্যান্ড, তুমি যাও হাত হাত ধো আগে যাও। আরে বেটা শোন, তোর বিয়াতে যেসব খাউন খামো ওই খাওয়ার পরে ভাইরাস আর জ্বর টেম্পারেচার এগুলো কিছুই থাকবো না, এটা মনে রাখিস। তুমি ফ্রেশ হবে যাও প্লিজ। আরে রাখ বেটা ফ্রেশ ট্রেশ। এই দেখ এটা কি দেখছস, দেখছস এটা? সাত দিনে উপশম, সাত দিন, মাত্র সাত দিন, 14 দিন লাগবো না, সাত দিনেই তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। ডোজটা যখন পড়বো তখন বুঝতে পারবা। ধর ধরো ধরো, এটা ডোজটা পড়লে ট্যাটটা পাইবা। আপনি এখানে আজকে দাঁড়িয়ে রিকশা খুঁজে পাচ্ছিলাম না, আপনি এখানে কেন? আজকেও গাড়ি নষ্ট? না না না, আমার গাড়ি আজকে নষ্ট হয়নি, পাশের রোডে আমার অফিস, আমার গাড়ি ওখানে রেখে এসেছি। আর এই রাস্তা দিয়ে তো আমি যাতায়াত করি, আপনার সাথে দেখা হয়ে গেল হঠাৎ করে। বেবিটাকে দেখছি না? ওকে স্কুলে ঢুকে দিয়েলাম। সরি, আপনার নামটা জানা হয়নি। আমার নাম সিনথিয়া, আপনার? আমি মামুন, হাবিবুল্লাহ আল মামুন, পেশায় আর্কিটেক্ট, কয়েকজন বন্ধু বান্ধব মিলে একটা কনসালটেন্ট ফার্ম দিয়েছি। আপনি? আমি অনার্স মাত্র শেষ করলাম, এখনো রেজাল্ট হয়নি। এই সময়টায় বাবার হোটেলে বসে কাটিয়ে দিচ্ছি, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি ঘুরছি আর ওই পিচ্চির সব রেসপন্সিবিলিটি পালন করছি। একা একা বাচ্চা হ্যান্ডেল করা আসলে অনেক টাফ, আপনার জন্য অনেক কষ্ট হয়ে যায় না? একটু তো কষ্ট হচ্ছেই, দেখেছিনি তো কত দুষ্টু বাচ্চা। হ্যাঁ দেখেছি। আচ্ছা আমি তাহলে আজকে আসি। হ্যাঁ না মানে আমি যেরকমটা ভেবেছিলাম ঠিক সেরকম। কিরকম? না সুন্দর, অনেক সুন্দর, মানে সরি মানে আপনি অনেক সুন্দর, ঠিক এরকমটাই আমি খুঁজছিলাম। কি খুঁজছিলেন? আপনাকে। না কিছু না, সরি, আমি আপনাকে অন্য আরেকদিন বলবো। না জি জি, আমি লাডু মামা, লাডু, হ্যাঁ ছেলের আপন মামা। তাহলে তো আপনি সম্পর্কে আমার বিআইন হয়ে গেলেন, কি বলেন? তাহলে কি মেয়ের সাথে কি মা ফ্রি? খাটাস, তুই ফোন রাখ, খাটাস থাকা অসভ্য মহিলা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি লাডু মামা বলছি, আপনি কি নিজেই পাত্রি? জি বলেন বলেন বলেন। জি জি জি। ছেলে কি বাড়ি গাড়ি আছে? আমার কিন্তু আলাদা গাড়ি লাগবে। আপনি কি অসুস্থ? গত রাতে একটু মাল খেয়েছি তো নেশাটা কাটেনি। আর একটা কথা, ঘর করে বলতে পারবে না আমি
না করলে না আমার জমে। আপনি কি ওই ল্যাঙ্গুয়েজ ঠিক কর। এই তুই ফোন রাখ, অসভ্য মহিলা, ফোন রাখ। হাইজামের একটা লিমিট থাকে। এটা কি, এটা কি, কেন পত্রিকাতে বিজ্ঞাপন দিতে হলো কেন তোমাদের? হ্যাঁ, তুমি কেন এই কাজটা করছো মামা? আরে বাবা, তোর যে সব ক্রাইটেরিয়া, এটা তো হাড়ি কেন্দ্রেও খুঁজে পাওয়া যেতেছে না, এই কারণেই তো পত্রিকা দিছি। আরে তাই বলে পত্রিকায় বিজ্ঞাপন দিবা? আমি বুঝলাম না, পাত্রী চাই বিজ্ঞাপন পত্রিকায় দিয়ে দিবা? তাও আবার আমার পাত্রী, এরকম একটা পাত্রী যা সম্পর্কে তুমি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দিলা? আমি বুঝলাম না, স্ট্যাটাসগুলোতে একটা কথা থাকে। আরে স্ট্যাটাস ভালো দেখেই তো মনে কর পত্রিকাতে বিজ্ঞাপন দিছি, এখানে দেহটা কি লিখে দিছি এটা বুঝতে হইতে পারো তোর। আমরা তো ডিভোর্সই খুঁজতেছি। মিনিমাম একটা বাচ্চা লাগবে সঙ্গে। কয়টা? তিনটা? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, তুই আমাকে আগে ছবি পাঠা। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি হোয়াটসঅ্যাপ কর এই নাম্বারে। আচ্ছা আচ্ছা। বড়দের সাথে এভাবে কথা বলতে নেই, কিছু মনে করবেন না, ছোট মানুষ তো। ওর নাম হচ্ছে তুবা। বাহ, খুব সুন্দর নাম। আপনি কি এই বিল্ডিং এই থাকেন? না না না, আমি দুই তিনটা বিল্ডিং পরে থাকি, আমার ভাগ্নার বাসায়। তো আপনার হাজবেন্ড কোথায়, মানে ওর বাবা? উনি তো আমাদের সাথে থাকেন না। সো স্যার, তো আপনি তো বিয়ে করলেই পারতেন, একটা বিয়ে করতেন, নতুন করে স্বামী পেতেন, বাবুটাও একটা বাবা পেত। আমার একটা ভাগ্না আছে বুঝছেন, ও খুব ভালো একটা ছেলে, ও আর্কিটেক্ট, খুব ভদ্র, দেখতে শুনতেও খুব ভালো। আমি ওর সাথে আপনাকে বিয়ে দিয়ে দিব। এতে আপনি একটা নতুন স্বামী পেলেন, বাবুটা একটা বাবা পেল, আপনাদের নতুন সংসার হবে, কি বলেন? কি আজে বাজে কথা বলছেন আপনি এসব? স্বামী থাকতে আবার বিয়ে করতে যাবো কেন? আপনি না বললেন যে আপনার হাজবেন্ড আপনাদের সাথে থাকে না, এই কারণেই বলেছিলাম যে আপনি বিয়ে করে ফেলুন। আমার স্বামী আমাদের সাথে থাকে না মানে হচ্ছে উনি দেশের বাহিরে থাকে। সরি, বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে। ভবিষ্যতে যাতে এরকম বল না হয়।
স্বাস্থ্য সচেতন না? হ্যাঁ একটু বলতে পারেন, যে অবস্থা আশেপাশে চতুর্দিকে খালি জাম আর জাম, জীবাণু, মানে রাস্তাঘাট দিয়ে তো চলাচল করা যায় না, দেখেন না কি অবস্থা। মানে সেদিন এমন একটা ঘটনা ঘটছে আমার সাথে, বমি করে দিয়েছিলাম। কি ঘটছে? থাক বাদ দেন, এটা বলা যাবে না। 18 প্লাস? ছি 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 ছি, সেটা হইতে যাবে কেন? মানে আচ্ছা ঠিক আছে বলতেছি, ঘটনা ঘটছে কি, আপনার হাসি অনেক সুন্দর, অপূর্ব। থ্যাংক ইউ। আপনি কিন্তু মানুষটা সুচিপায় হলো অনেক মজার, মানে জোশ। তো ভাবি কেমন আছে? ভাবি? ভাবি মানে আপনার ওয়াইফ? না না না, ভাবি মানে আমার কোনো ওয়াইফ টাইপ কিছু নেই, বাসা থেকে মেয়ে খুঁজতেছে। কংগ্রাচুলেশন, বিয়েত কিন্তু অবশ্যই দাওয়াত দিবেন। দাওয়াতটা দিব কিভাবে? না আছে ফোন নাম্বার, না আছে আপনার অ্যাড্রেস। সরাসরি চাইলেই পারেন ফোন নাম্বার, এত ইনডাইরেক্ট কথা বলার কি দরকার? তবে আমার বাসা থেকে যেরকম মেয়ে দেখতেছে, মানে আমি যেরকমটা পছন্দ করি, আপনি কিন্তু মিলে যান পুরোপুরি। সরি সরি, আমি মনে একটু বেশি বলে ফেললাম, এক্সট্রিমলি সরি। হ্যাঁ ভয় পেয়েছেন? সমস্যা নেই, আমার এটা একটা গেম, মানে মানুষের মুড অফ মুড অন করতে মজা লাগে। বাট আপনি কিন্তু মানুষটা অনেক মজার, আমার আপনাকে অনেক ভালো লেগেছে। আপনাকেও আমার খুব পছন্দ হয়েছে। আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিলেন না প্রেমের প্রস্তাব, কোনটা? ছি ছি ছি, আমি প্রেমের প্রস্তাব কেন দিতে যাব, নাউজুবিল্লাহ। প্রেমের বয়স আছে নাকি আমার? আমি আসলে বিয়ের কথা বলছি। আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যান, মানে আমার মন খারাপ থাকলে আপনার সাথে কথা বলবো। আপনি মানুষটা অনেক মজার, জস। তুমি বড় হইছো না পূর্ণা, ভয় লাগে কেন আম্মু? যাও আব্বু আম্মুকে গিয়ে বলো। আব্বু আম্মু তো মন খারাপ। তুমি যাও না, তুমি আইসক্রিম খেতেছো খাও, মুখটুক এরকম সব ছেত্রে ফেলাইছো কেন? এটা কোন স্টাইলের খাওয়া পূর্ণা? ইস নোংরার মতো চাইটো না তো, তুমি তুমি যাও টয়লেটে যাও, মুখ ধো, যাও যাও। তুমি আমাকে বসায় দিবা না? না তুমি যাও, আমি পারি না এইসব নোংরা কাজ, কাকু পারে না, করতে পারে না। তুমি তোমার আব্বু মুড়ি বলো, আয় বর্ষা, তুমি পূর্ণারে টয়লেটে বসাও তো, নিয়ে যাও তো ওরে এখান থেকে, যাও তো। তুমি আমাকে তাও বসাই দিবা না? পূর্ণা এই মুখ মুছো, তুমি যাও, সরো যাও, সরো সরো যাও। আয় ভাইয়া। এইভাবে শব্দ করো নাকি মিয়া, তুমি কি একটা বলো? ডাকি দিয়ে দিলাম আপনারে, বহো।
এনে বসবো আপনার যে সাইজ এখানে কেমনে বসবো আরে বসো মিয়া বইতে কইছি বসো দাঁড়ান দাঁড়ান পড়ে না যাই ভাই দুলেন না আরে মিয়া গায় আর দিতেছো আবার হাট পড়ে যাব না পড়বা না মিয়া শক্ত করে ধরো ওই আনছো পাত্রী ছবি আনছো বাচ্চা সহপাত্রী বাচ্চা সহপাত্রী ছবি তো চাইছেন তোমারই কি ডাইরি বাইর করতে কইছি মিয়া ডাইরির মধ্যে থাকে নাকি নাম ঠিকানা তো নেই মোবাইলে থাকলে মোবাইলটা বাইর করো ছবি দেখবে হ্যাঁ কি মোবাইল চালাও মিয়া এটা রেখেন না স্যার চলো অন্য একটা দাও এটা দেন খুব সুন্দর আমার ভাইগনার এই পাত্রী পছন্দ হবে মাশাআল্লাহ খুব সুন্দর খুব সুন্দর তার নাম কি সুমি সুমি বাহ খুব সুন্দর নাম বাহ বাহ তো ভাই জান একটা কিন্তু শর্ত আছে শর্ত কিসের শর্ত আপনার ভাইগনারে মানে পাত্ররে কিন্তু বিদেশ যাইতে হবে ভাই মিয়া পাত্র বিদেশ যাবো কি লিগা মাইয়া তো সিটিজেন বিদেশের সিটিজেন এই সিটিজেন মিটিজেন লাগবো না আমার বাইগনা বিদেশ যাইতে পারবো না তুমি এক কাম করো এই মাইয়া বাদ দাও তুমি দেশি পাত্রী দেখাও আরে মিয়া তোমার পাত্রী দেখাইতে গো তুমি আবার ডাইরি লইছো কেন নাম ডাইরি দাও ডাইরিতে খুঁজতে হইব না নাম ঠিকানা লাগবো না তুমি বাইর করো ছবি আছে হ্যাঁ না অনেক কঠিন একটা কাজ বুঝছস এর থেকে যদি আমারে বলতো না যে চাঁদের দেশ থেকে মেয়ে খুঁজে আনতে সেটাও পসিবল ছিল কিন্তু যে মেয়ের কথা কইতেছে আমার পক্ষে সম্ভব না আর তোর ভাই মামনের বিয়েও দেওয়া সম্ভব না হুদাই অপমান শুধুই কি অপমান মাথা কাটা অপমান আমার অফিসের পিয়ন একটা মেয়ের কথা বলছিল ছবি দেখলাম মেয়েটার বয়স 45 কম না ওজন 3 মন ছি 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 করিস না আর আমি তো এদিকতে দৌড়ানি খাইতেছি যে হারে দৌড়ানি খাইছি আর যে হারে বকা খাইতেছি মানে আমার জন্মে এরকম গালি এরকম বকা এরকম দৌড়ানি খাই নাই আমি শোনো তোমাদের আর অপমানিত হইতে হবে না আমার জন্য যদি তোমরা পাত্রী খুঁজে না পাও কোনো সমস্যা নেই আমি তোমাদের একটা পাত্রীর খোঁজ দিতেছি এক বাচ্চার মা তার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সেই জায়গায় গিয়ে পাত্রী দেখে বিয়ে শাদি সব কিছু ঠিকঠাক করে ফেলো ঠিক আছে এই মামন ফোন নাম্বার দে ঠিকানা দে আমি কথা কইতেছি এই মামন তোমার মোবাইলে টেক্সট করে দিচ্ছি আর কেউ এ নিয়ে আমার কোনো প্রশ্ন করবা না খবরদার আমার রুমেও কেউ আসবে না দেখছো আমি বলছিলাম না ভাই মনের তলে তলে কোনো সংসার পাতায় বসছে এই বর্ষার কথা বাসি হলেও ফলে বেশি কথা বল এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন এখানে আমাকে কি দেখতে পিকুলিয়ার লাগছে না না মানে আপনি দেখতে এত সুন্দর ইচ্ছা করে সারাক্ষণ আপনার দিকে তাকিয়ে থাকি বাবা আমি তো জানতাম সুচি বায়ো টাইপের মানুষের কোনো প্রেম প্রেম নেই আপনার তো দেখে অনেক প্রেম আর আপনার তো একটা সমস্যা আছে মানে আপনি যাকে বিয়ে করবেন সেই মেয়ের হাত ধরে তো আপনি 10 বার নিজের হাত ধুবেন আচ্ছা আমি কি আমার বাসায় বলবো আপনার বাসায় কথা বলতে আপনি কিন্তু আমার প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন আপনার হাত ধরতে আমার কোনো সমস্যা নেই শিওর আমার ময়লা হাত ধরতে পারবেন Thank you.
আপনার কাছে স্যানিটাইজারও নেই, রুমালও নেই। এখন আপনি আমার ময়লা হাতটা ধুতে পারবেন? আমি আপনার ময়লা হাতটাই ধুব। আপনি তো দেখছি বিশ্বপ্রেমিক, এত সুন্দর হাসি আনা মানুষের ধরে সারা জীবন প্রেমিক হলেও কোনো সমস্যা নেই। কিছু বললেন? হ্যাঁ, না, বললাম যে আমি আমার মামা, ছোট ভাই, আমার ফ্যামিলি থেকে গার্ডিয়ানদেরকে আপনাদের বাসায় পাঠাই। আমার কোনো সমস্যা নেই, আমাকে না যেতে হবে, আজকে অনেক তাড়া আছে। আসি। আমার স্যানিটাইজারটা। মাশাআল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, দেখতে শুনতেও খুব ভালো, আর দুজনকে তো খুব ভালোই মানাবে। প্রিয়া সাহেব, আপনাকে তো আমি সব কিছু খুলেই বলছি, আপনি তো বুঝতেই পারছেন। মামরা মেয়ে তো, কিন্তু আমার বড়। প্রিয়া সাহেব, আপনি এখানে কিন্তু বলেন না, প্লিজ। আপনি দুই তিন দিনের মধ্যেই সব কিছু করে ফেলেন, আমরা এখন বিয়ে শাদী করায় ফেলবো, এরপরে আমরা দুই বিয়াই মিলে ওদের দুইজনের বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে অনেক আয়োজন করে করব। আপনি আর না করেন না। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই যখন বলছেন। আমি অসুস্থ না তো, মানে এর আগে জীবনে এরকম ঘটা করে মেয়ে দেখতে আসিনি। তাহলে আমরা মিষ্টি মুখ করে। আচ্ছা, গাছগুলোতে কি গোবর দেওয়া হয় না? খুবই একটু বাজে গন্ধ লাগতেছে। আমি তো চাইছিলাম যে আর্টিফিশিয়াল ফুল দিয়ে বাসর ঘর হবে, কিন্তু এই যে লাডু মামা কোনো দায়িত্ব দিলে বেশি বেশি করে, মানে বেশি বেশি করতে গিয়ে লাডু ফাডু করে ফেলে সবকিছু। তার কাজ এগুলা, না হলে তো আর্টিফিশিয়াল ফুল দিয়ে কি সুন্দর সাজানো যেত, কোনো জাম থাকতো না, ওগুলাকে স্যানিটাইজ করে নিতাম। হ্যাঁ, তুমি না বউটাও আর্টিফিশিয়াল আনলেই পারতা। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আমাদের দেশে কি এগুলো সম্ভব নাকি? আর আর্টিফিশিয়াল বউ আনলে তো এরকম ন্যাচারাল মিষ্টি একটা বউ পেতাম না, তাই না? এরকম স্নিগ্ধ চেহারা, সুন্দর হাসি, এরকম বউ পাইতাম? এরকম কোমল হাত কি ধরতে পারতাম? এত জোরে কেউ চিল্লায় বাসর ঘরে? এসবের মানে কি? আর্টিফিশিয়াল পোকা কেন এখানে? ট্রিটমেন্ট, মামা বলেছে 7 দিনে কার্যকর করতে। লাডু মামা দিছে তোমার এটা না? মামার কাজে গোলাম। চুপ, আমার খবর আছে। মামা, মামা, মামা দেয়নি এটা, আমার কিউটনেস আমার কাছ থেকে নিয়ে এসেছি তোমাকে সাইজ করার জন্য, আর ওর বাবা ওকে কিনে দিয়েছিল, তা আমি ওখান থেকে চুপ করে নিয়ে এসেছি। সামারার বাবা? তার মানে তুমি এখনো তোমার এক্স হাজবেন্ডের সাথে রিলেশন রাখো?
সাসপেন্ড হবে কই থেকে? সামারের বাবা কিনে দিয়েছে, মানে আমার দুলা ভাই। আমি আমার ভাগ্নির কাছ থেকে চুরি করে এনেছি জানো। তোমার এই সুচি বা রোগটা তাড়াতাড়ি সেরে যেতে পারে। সামারা মানে ও তোমার মেয়ে না? সামারা তোমার আপন মেয়ে না? তুমি তখন থেকে অনেক কিছু বলছো, আমি কিন্তু তোমাকে কিচ্ছু বলি নাই। কি আমি যদি বিয়ে না করি সামারা আমার মেয়ে হয় কিভাবে? সামারা আমার বড় বোনের মেয়ে। বোন দুলা ভাই দুজনেই জব করে, এখন দেশের বাইরে আছে, তাই সামারার সব রেসপন্সিবিলিটি আমার। আমি ওর খালা, মা, ফ্রেন্ড সব। মামুন তুই শেষ। হ্যাঁ আগু পটি বমি সারা ঘরে গন্ধ, নোংরা, ইম্পসিবল। ও মাই গড, তার মানে তোমরা সবাই আমার সাথে চিটিং করছো? হ্যাঁ লাড়ু মামা, হ্যাঁ লাড়ু মামা, এই শেয়ার পা মামা, মামা ভিতরে যাও, একদম মজা খেলবো। কিন্তু ভাইয়া আপনি যদি আর এক পাগন এগুলো ঢেলে দিতে পারেন। ভাগনা এখন থেকে তোমাকে কমোড পরিষ্কার করতে হবে, বেসিন পরিষ্কার করতে হবে, বাথরুম ঘষাঘুষি করতে হবে। যাও ভিতরে যাও, যাও। বাচ্চা সামারা আমার বাচ্চা না, আমার বাচ্চা হবে। কিভাবে? কিভাবে মানে যেভাবে সবার হয় সেভাবে। পটি, ইসু, ভূমি, নোংরা বাসা কে পরিষ্কার করবে? সিনথিয়া তুমি পরিষ্কার করবা? না সিনথিয়া আমি পারবো না। কি না? হ্যাঁ সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধরা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা।